নমস্কার, আমি ডাক্তার নবেন্দু গড়াই। ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার নবেন্দু গড়াই বিএইচএমএসে স্বাগত জানাই। আজকে আলোচনা করব কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সম্বন্ধে। আজকে আলোচনা করব কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী এবং অভ্যর্থ কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিনের সম্বন্ধে এবং সেই মেডিসিনগুলির প্রয়োগবিধি সম্বন্ধে বিশদে আলোচনা করব। ডাইজেস্টিভ ট্র্যাক্টের ভিতরে যদি পেরিস্টলটিক মুভমেন্ট কম হয়ে থাকে বা ডাইজেস্টিভ ট্র্যাক্টের ভিতরে দেওয়ালে যদি মিকাস সিক্রেশন কম হয়ে থাকে, তাহলে খাদ্যদ্রব্যটি অন্ত্রের দিকে ধীরে ধীরে ধাবিত হতে থাকে, ফলে খাদ্যদ্রব্যের মধ্যে যে পরিমাণ জলের ভাগ থাকে তা অধিকাংশই শোষিত হয়ে যায়, ফলে খাদ্যদ্রব্যটি শুকনো এবং শক্ত হয়ে যায়, আর তার ফলেই সৃষ্টি হয় কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। তাহলে আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও ক্লিক করুন, যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান। যখন বৃহদন্ত থেকে মল সঠিকভাবে বা নিয়মিতভাবে খালি বা পরিষ্কার না হয়ে থাকে তখন তাকে আমরা বলি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। মল বৃহদন্তে বেশ কিছুদিন থাকার ফলে শুকনো এবং শক্ত হয়ে যায়, আর যার ফলে রোগীর পায়খানা করার সময় মলদ্বারে ব্যথা যন্ত্রণা অনুভব হতে পারে। এবারে জেনে নেব কি কি কারণের জন্য কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। কোষ্ঠকাঠিন্য হওয়ার প্রথম কারণ হচ্ছে যদি খাদ্য তালিকায় কম ফাইবারযুক্ত খাবার বা খাদ্য খাবার থাকে। সবুজ টাটকা শাকসবজি, টাটকা ফলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এছাড়া যে সকল ব্যক্তি সারাদিন টেবিল চেয়ারে বসে অধিকাংশ সময় কাজ করেন, বসে টিভি বা মোবাইল দেখেন বা দিনের অধিকাংশ সময় শুয়ে বসে কাটান, তাদের ক্ষেত্রে কনস্টিপেশন হওয়ার প্রবণতা বেশি হয়। যারা পর্যাপ্ত পরিমাণে জল পান করেন না তাদের এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা আসতে পারে। কিছু কিছু রোগের ক্ষেত্রে এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আসতে পারে, যেমন আইবিএস ইরিটেবল বাউল সিন্ড্রোম, পার্কিনসন ডিজিজ, ডায়াবেটিস ইত্যাদির ক্ষেত্রে আমাদের এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। আবার কিছু কিছু অ্যালোপ্যাথিক মেডিসিন আমাদের কোষ্ঠকাঠিন্য তৈরি করতে পারে, যেমন কিছু পেনকিলার বা কিছু অ্যান্টিবায়োটিক থেকেও আমাদের এই কনস্টিপেশন হতে পারে। এবারে কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে কতগুলি হোমিওপ্যাথিক মেডিসিনের সম্বন্ধে এবং সেই মেডিসিনগুলির প্রয়োগবিধি সম্বন্ধে বিশদে আলোচনা করব। প্রথমে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব তার নাম হলো নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা কনস্টিপেশনের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। এক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে রাত জেগে কাজ করেন, পড়াশোনা করেন, যারা একটু রোগা, যাদের পেটের সমস্যা সবসময় লেগেই থাকে, যাদের পায়খানা পরিষ্কার করে হয় না, পায়খানা করার পরে মনে হয় আবার পায়খানা হবে বা পায়খানার বেগ থেকে যায়, এবং যারা মদ্যপানে আসক্ত, একটু অলস জীবনযাপন করেন, এই ধরনের যদি আমরা সিমটম পাই তাহলে আমরা নাক্স ভূমিকার কথা চিন্তা করতে পারি। আর এক্ষেত্রে নাক্স ভূমিকা 200 দু তিন ফোঁটা সামান্য জলের সাথে মিশিয়ে সকালে খালি পেটে এবং রাত্রিবেলা খাওয়ার ঠিক আধ ঘন্টা পরে যদি কিছুদিন ব্যবহার করতে পারি তাহলে এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা আস্তে আস্তে কমতে থাকে। যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব তার নাম হলো অ্যালুমিনা। অ্যালুমিনা কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। অ্যালুমিনা সাধারণত শিশুদের এবং বয়স্কদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। এক্ষেত্রে দেখা যায় পায়খানার বেগ একেবারেই থাকে না, পায়খানা করতে খুবই কষ্ট হয়, পায়খানা মল ভেঙে ভেঙে বাইরে বেরোয় এবং পায়খানা খুব শক্ত হয়। এক্ষেত্রে আমরা অ্যালুমিনা 30 পোটেন্সি হিসাবে ব্যবহার করতে পারি। অ্যালুমিনা 30 দু তিন ফোঁটা সামান্য জলের সাথে মিশিয়ে দিনে দুবার করে সকালবেলা এবং রাত্রিবেলা যদি কিছুদিন ব্যবহার করা যায় তাহলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা আস্তে আস্তে কমতে। এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব তার নাম হলো ম্যাগমিউর। ম্যাগমিউর কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে খুবই চমৎকার একটি ঔষধ, এবং বিশেষ করে শিশুদের ক্ষেত্রে কনস্টিপেশনের যদি সমস্যা থাকে তাহলে ম্যাগমিউর খুব ভালো কাজ করে। দেখা গেছে যে সকল শিশুদের দাঁত ওঠার সময় কনস্টিপেশনের সমস্যা হয় সেসব ক্ষেত্রে এই ম্যাগমিউর খুব উপকারে লাগে। তাহলে এক্ষেত্রে আমরা ম্যাগমিউর 30 পোটেন্সি হিসাবে ব্যবহার করতে পারি। তাহলে ম্যাগমিউর 30 দু ফোঁটা করে সামান্য জলের সাথে মিশিয়ে যদি ব্যবহার করা যায় তাহলে দেখা যায় এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা আস্তে আস্তে কমতে থাকে। এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব তার নাম হলো সাইলেসিয়া। সাইলেসিয়া কোষ্ঠকাঠিন্যের জন্য খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন।
এক্ষেত্রে পায়খানার বেগ পায়, কিন্তু পায়খানায় যেতে যেতেই পায়খানার বেগ চলে যায়, পায়খানায় গিয়ে আর পায়খানা হয় না। আবার যদিও পায়খানা হয়, পায়খানার মল প্রথমে বেরিয়ে আসে আবার ভিতরের দিকে ঢুকে যায়, তখন মেকানিক্যালি পায়খানা মলকে বাইরে বের করতে হয়। সাইলেসিয়ার রোগীরা অধিকাংশই চিলি পেশেন্ট হয়, অর্থাৎ খুব শীত কাতরে হয়। সাইলেসিয়া পেশেন্টদের প্রচণ্ড ঘাম হয় এবং ঘামে খুব দুর্গন্ধ হয় এবং শরীরে প্রচণ্ড দুর্বলতা থাকে, তারা একটু কাজ করেই হাঁপিয়ে যান। এবং মহিলাদের ক্ষেত্রে দেখা যায় তাদের মাসিকের আগে এবং সময় কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। তাহলে এই ধরনের সিমটম থাকলে আমরা সাইলেসিয়ার কথা চিন্তা করতে পারি, আর এক্ষেত্রে আমরা সাইলেসিয়া 200 পটেন্সি ব্যবহার করতে পারি। তাহলে সাইলেসিয়া 200 2-3 ফোঁটা সামান্য জলের সাথে মিশিয়ে দিনে দুবার সকালবেলা এবং রাত্রিবেলা যদি কয়েকদিন ব্যবহার করতে পারি, তাহলে এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা আস্তে আস্তে কমতে থাকে। এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব, তার নাম হলো ওপিয়াম। ওপিয়াম কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। এক্ষেত্রে মলদ্বার মনে হয় অসার, এক্ষেত্রে মলত্যাগের কোনো ইচ্ছে বা বেগ একেবারেই থাকে না। ওপিয়ামের ক্ষেত্রে মল খুব শক্ত, কালো এবং ছোট ছোট বলের আকারের মতো হয়। এক্ষেত্রে আমরা ওপিয়াম 30 2-3 ফোঁটা সামান্য জলের সাথে মিশিয়ে দিনে দুবার করে সকালবেলা এবং রাত্রিবেলা যদি কিছুদিন ব্যবহার করতে পারি, তাহলে এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা আস্তে আস্তে কমতে থাকে। এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব, তার নাম হলো ক্যালকেডিয়া কার্ড। ক্যালকেডিয়া কার্ড কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। ক্যালকেডিয়া কার্ডের পেশেন্টরা প্রচণ্ড মোটা হয় বা মেদযুক্ত হয়, এরা ডিম খেতে খুব ভালোবাসে, এদের প্রচণ্ড ঘাম হয় এবং এদের সহজেই ঠান্ডা লেগে যায় বা ঠান্ডা সর্দি সমস্যা দেখা দেয়। ক্যালকেডিয়া কার্ডের পেশেন্টদের পায়খানার প্রথম অংশ খুবই শক্ত হয় বা কনস্টিপেশন হয় এবং দ্বিতীয় পার্টের যে পায়খানার মল সেটা পাতলা হয় বা নরম হয়। তাহলে এই ধরনের যদি আমরা সিমটম পাই, তখন আমরা ক্যালকেডিয়া কার্ডের কথা চিন্তা করতে পারি। আর ক্যালকেডিয়া কার্ড 200 দিনে দুবার করে 2-3 ফোঁটা সামান্য জলের সাথে মিশিয়ে যদি আমরা কিছুদিন ব্যবহার করতে পারি, তাহলে এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা আস্তে আস্তে কমতে থাকে। এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব, তার নাম হলো হাইডাস্টিস। হাইডাস্টিস কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। এক্ষেত্রে হাইডাস্টিস মাদার টিনচার হিসাবে ব্যবহার করা হয়। হাইডাস্টিস মাদার টিনচার 15 ফোঁটা করে হাফ কাপ উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে যদি প্রতিদিন রাত্রে খাওয়ার পর কিছুদিন ব্যবহার করা যায়, তাহলে দেখা যায় যে এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা আস্তে আস্তে কমতে থাকে। এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব, তার নাম হলো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম কনস্টিপেশনের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। যারা অনেকদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে লাইকোপোডিয়াম একটি অভ্যর্থ হোমিওপ্যাথিক মেডিসিন। সাধারণত লাইকোপোডিয়ামের কনস্টিপেশনের জন্য পেশেন্টদের বুকে পেটে ব্যথা অনুভব হয় এবং এর জন্য প্রচণ্ড অ্যাসিডিটিও হয়, আর অ্যাসিডিটি তাদের বিকেল 4-5 থেকে শুরু হয় এবং রাত্রি 9-10 পরে আস্তে আস্তে কমতে থাকে। তাহলে এই ধরনের যদি সিমটম থাকে, তখন আমরা লাইকোপোডিয়ামের কথা চিন্তা করতে পারি। আর এক্ষেত্রে লাইকোপোডিয়াম 200 2-3 ফোঁটা সামান্য জলের সাথে মিশিয়ে দিনে দুবার করে সকালবেলা এবং রাত্রিবেলা যদি কিছুদিন ব্যবহার করতে পারি, তাহলে দেখা যায় অনেক পুরনো কনস্টিপেশনের সমস্যাও আস্তে আস্তে কমতে থাকে। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা কখনোই অবহেলা করতে নেই। এই কনস্টিপেশনের জন্য আমাদের মলদ্বার চিড়ে রক্ত পড়তে পারে, যার জন্য রেক্টাল ফিসার বা পায়েস হতে পারে। দীর্ঘদিন কনস্টিপেশনের সমস্যা থাকলে তার থেকে আলসারেটিভ কোলাইটিস হতে পারে, আর তা পরবর্তীকালে আমাশয় আকারে দেখা দিতে পারে। তাহলে কোষ্ঠকাঠিন্য কমানোর জন্য আমি যে ওষুধগুলির কথা বললাম এবং ওষুধগুলির প্রয়োগবিধি সম্বন্ধে বললাম, সেই মতো ওষুধগুলি খেতে হবে এবং তার সাথে কিছু স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে। প্রথমত 2-3 লিটার জল অবশ্যই পান করতে হবে এবং হাই ফাইবারযুক্ত খাবার খেতে হবে। রেস্টুরেন্টের খাবার অর্থাৎ ফাস্টফুড অ্যাভয়েড করতে হবে। হাঁটার অভ্যেস করতে হবে, সামান্য ব্যায়াম করা যেতে পারে এবং প্রতিদিন 7-8 ঘন্টা ঘুমানোর অভ্যেস করতে হবে। তাহলে এই খুব সাধারণ নিয়মগুলি যদি আমরা পালন করতে পারি, তার সাথে যদি কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আমরা কিছুদিন ব্যবহার করতে পারি, তাহলে আমরা এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে পারি। তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও ক্লিক করুন। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।